হে গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে ফটো দেখলেন, এমন ফটো এডিট করার জন্য ফার্স্টে পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর যে প্লাসের আইকনটা দেখছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন ইন্টারফেস শো হবে, তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর নিচে যে অপশনগুলো দেখছেন এগুলো একটু সাইডে স্ক্রোল করবেন। সাইডে স্ক্রোল করার পর যে অ্যাড ফটো বলে অপশনটি দেখছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি যেই ফটোতে ইলিউশন ফটো ক্রিয়েট করতে চান সেই ফটো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে রিমুভ বলে অপশনটা দেখছেন ওখানে ক্লিক করবেন, দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ফটো একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আমি যেভাবে অ্যাডজাস্ট করছি আপনারা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটো অ্যাডজাস্ট করার পর নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন ওইগুলো একটু সাইডে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর যে ইফেক্ট ওয়ালের অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ইফেক্ট ওয়ালের অপশনে ক্লিক করার পরে যে কালার্স ওয়ালের অপশনটি আছে ওখানে ক্লিক করবেন, দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেই ফিল্টারটা আছে এটা নিয়ে নেবেন। ইফেক্ট অ্যাপ্লাই করার পর উপরে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন, তাহলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফটো গ্যালারিতে সেভ করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনার গুগলটি ওপেন করে নেবেন। গুগলটি ওপেন করার পর সার্চ করবেন ইলিউশন ডিফিউশন এআই ইমেজ জেনারেটর। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে সার্চ করে নেবেন। তো স্পেনিংটা এখানতে দেখে নেবেন, দেখে সার্চ করে নেবেন। সার্চ করার পর যে সেকেন্ডের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর ঠিক এমন ইন্টারফেস শো হবে। তো এখানে চুজ ফাইল বলে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি পিক্সেল দিয়ে যে ফটোটি সেভ করলেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর নিচে যেই প্রম্পট বলে অপশনটি দেখতে পাচ্ছেন তার নিচে দেখো একটা বক্স আছে। তো ওই বক্সে আপনি যার দ্বারা ইলিউশন ফটো ক্রিয়েট করতে চান তার নামটি লিখে নেবেন। সো আমি এটা বাই ডিফল্ট যা আছে সেটাই রাখছি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার পর নিচে একটু স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর যে রান অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের ফটো তৈরি হচ্ছে। তো এটা নিচে স্ক্রোল করবেন, দেখুন এখানে জেনারেটিং ইমেজ দেখাচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের ফটো রেডি হয়ে চলে আসবে এখানে। তো দেখতে পাচ্ছ আমাদের ইলিউশন ফটোটি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি বিরাট কোহলির ফটোতে ইলিউশন ফটো বানিয়েছিলাম। সো আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন।